পবিত্র শহাদে কারবালা, যেই কারবালা হচ্ছে মুসলিম জাতি অর্থাৎ যারা আহলে বায়াতকে যারা মুহাব্বত করে, আহলে বায়াতকে যারা ভালোবাসে, আহলে বায়াত পাকে পাঞ্জাতনের মুহাব্বত যাদের অন্তরের মধ্যে আছে, তাদের জন্য এটা হচ্ছে একটা সুখের মাস। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল أجراً إلا المودة في القربى. হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা গভীর মনোযোগ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা কেন নাযিল করলেন? আমার আল্লাহ এই আয়াতে কারিমা নাযিল কইরা মানুষের মাঝে দানায়া দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগৎ সংসার বানাইলেন, আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দারে আমি আল্লাহ তোমাদের কাছে আসমান জমিনের কোনো ট্যাক্স চাই না, ভাড়া চাই না। ঠিক যেমন ভাবে মানুষগুলা একটা দোকানকে ভাড়া দেয়, ভাড়া দিলে সেই দোকানের ভাড়া 1,000-2,000 টাকা পায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মধ্যে তোমাদেরকে বানাইয়া দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে দিলাম, আমি আল্লাহ আসমান জমিন লৌহ কলম জায়গা কিছু পাঠাইলাম, আমি আল্লাহ কোনো কিছুর জন্য তোমাদের কাছে কোনো পার্থক্য কোনো সমাধান চাই না, আমি আল্লাহ তোমাদের কাছে কোনো বাড়া চাই না, হ্যাঁ ইল্লা তবে আমি আল্লাহ তোমাদের কাছে একটা জিনিস চাই, মাওয়াদ্দাতা বিল কুরবা, আমি আল্লাহর নিকটবর্তী যারা, আমার বন্ধু নবীর নিকটবর্তী যারা, আমার পাকে পাঞ্জাতন যারা, তোমরা তাদেরকে ভালোবাসো, তোমরা তাদেরকে ভালোবাসলে আমি আল্লাহর ইত্তেবা এবং আমি আল্লাহর অনুসরণ হইয়া যা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা গভীর মনোযোগ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধুকে কিভাবে স্মরণ করব? আমরা যদি নবী কামলেওয়ালাকে স্মরণ করি রে, আমার নবী কামলেওয়ালার প্রেমের মধ্যে পড়া যদি নবীর প্রেমে দুরুদ পড়ি, আমার কামলেওয়ালা দয়াল নবীর প্রেমের মধ্যে যখন তুমি পড়া দুরুদ পড়বা, আমার নবী দি বলে আমার নবীর প্রেমে যখন তোমরা দুরুদ পড়তে থাকবা, নবীর প্রেমে দুরুদ পড়তে দেরি, আমার নবী কয় আমি নবী কামলেওয়ালা তার সামনে হাজির হইতে দেরি করি না। আরেকটু জবান বল, সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ, বললেন ফরহ দুরুদ নবী মুস্তাফা সেটি নে কি হয় আমল না মাই গো সময় দায় ফরগ দুরত নবী মুস্তফায় বললেন ফরগ দুরত নবী মুস্তফায় গো সময় দায় ফরগ দুরত নবী মুস্তফায় সকলে দোপান কুলে মায়ের সুরে চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ, বন্ধু ও আম
আমার মদিনার কামলাওয়ালা দয়াল নবীর পাগল প্রেমিকেরা গভীর মনোযোগ গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমার বন্ধু নবী মুস্তফার শানের এত বরকত দিলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধুর আগালে বায়াতকে কেন এত মুকাব্বত করার কথা বললেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযিবা আনকুম আর-রিজসা আগালাল বাইতি ওয়া ইউতাক্কিরুকুম তাতগীরা। আমার আল্লাহ কয় বন্ধু গো বন্ধু গো বন্ধু গো, যারা আপনি আপনি আল্লাহ পাক আপনি বন্ধু মুস্তফার প্রেমের মধ্যে পাগল হইয়া আপনি বন্ধু মুস্তফার শান ও মানের প্রেমের মধ্যে পাগল হইয়া আমি আল্লাহ পাকের পেয়ারা বন্ধুর প্রেমের মধ্যে পাগল হইল, নিশ্চয় 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 গো বন্ধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইউতাক্কিরুকুম তাতগীরা। আপনি বন্ধু মুস্তফার আহলে বায়াত আপনি বন্ধু মুস্তফার বাকে পাঞ্জাতনকে আমি আল্লাহ তাকিরা বইলা পাক কইরা দিলা। একটু জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। এখন পাকে পাঞ্জাতন কারা? পাকে পাঞ্জাতনকে আমরা কেমনে চিনব? আমাদের এই কুমিল্লার জমিনের মধ্যে যতগুলা দরবার শরীফ আছে প্রত্যেকটা দরবার শরীফের মধ্যে গেলে তোমরা আগালে বায়াত পাকে পাঞ্জাতনের মুহাব্বতের কথা জানতে পারবে। বিশেষ করে কুমিল্লার জমিনের মধ্যে শাহাপুর দরবারের মধ্যে আমাদের আলা হযরত পেয়ারা মুর্শিদ বাগদাদি মুর্শিদ কেবলার কিতাবগুলার মধ্যে আগালে বায়াতের চাটের মধ্যে দেখতে পাইবা আগালে বায়াতের কত মর্যাদা। হুজুর ডাক দিয়া বলেন, যদি তোমরা আমি আগালে বায়াতকে মুকাব্বত করতে চাও, যদি তোমরা আমি নবী মুস্তফাকে মুকাব্বত করতে চাও, তাহলে তোমরা আগে আমার আগালে বায়াতকে মুকাব্বত করো। আরেকটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা গভীর মনোযোগ, এখন আগালে বায়াত কারা? কাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়ু তাকিরুকুম তাতসিরা বলে আমার আল্লাহ পবিত্র বানাইলেন? গভীর মনোযোগ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে তাদেরকে পবিত্র বানাইলেন? হযরতে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস শরীফ। আম্মাদান আয়েশা সিদ্দিকা বলতেছেন হাদিস শরীফের মধ্যে বর্ণনা, একবার আমার দয়াল কানলে বলা দয়াল নবী ফজর নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে মা ফাতেমা তুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের কাছে দিয়া যায়। অনেক শীতের সময়, এত শীত ছিল, গভীর শীত ছিল, আমার নবীর গায়ের মধ্যে কালো একটা পশমি চাদর ছিল। এই পশমি চাদরটা নিয়া আমার দয়াল কানলে বলা দয়াল নবী মা ফাতেমার ঘরে হাজির হইয়া গেছে। আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের পেয়ারা বন্ধু কেন মা ফাতেমার ঘরের মধ্যে গেলেন? মা ফাতেমার ঘরের মধ্যে যাইয়া আমার দয়াল নবী কামনেওয়ালা আম্মাদান মা ফাতেমা তুজ্জোহরার ঘরের মধ্যে গিয়ে বলতেছেন, মা ফাতেমা, ও মা ফাতেমা, তোমার ঘরের মধ্যে তুমি একা। এই সময়ে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু যিনি করছেন আকালে বায়াত নাই, শুধু যিনি করছেন বায়াতের রাসূল যারা করায় অথবা আল্লাহ পাকের পেয়ারা বন্ধুর শানের উপরে ভিত্তি করে যারা বায়াত গ্রহণ করে মুর্শিদের উপরে যিনি হচ্ছেন বায়াতদের সরদার, জুড়ে বলেন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আল্লাহ পাকের পেয়ারা বন্ধু সুন্দরভাবে মা ফাতেমা তুজ্জোহরার ঘরে ঢুকলেন। ঢুকার উপরে এবার মা ফাতেমা তুজ্জোহরাকে ডাক দিয়া বললেন, মা ফাতেমা, ও মা, আসো আসো আসো, তুমি আমার কালো পশমি চাদরের ভিতরে ঢুকো। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা তুজ্জোহরা আমার নবী কামলাওয়ালার কাফা চাদরের মধ্যে ঢুকলেন। আমার নবী চাদরের মধ্যে ঢুকার পরে আমার নবী দেখতেছেন হযরতে আলী আসলো, আমার নবীর ডান পাশে মা ফাতেমাকে ঢুকাইলেন, আমার নবীর বাম পাশে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ঢুকাইলেন। আমার নবী কামলাওয়ালা মাকানের মধ্যে বসা, মাকানের মধ্যে বইসা আমার নবী জিজ্ঞাসা করে, আমার হাসান হুসাইন কো? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবী কামলেওয়ালার প্রেমিক আমরা সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে একটু সেই নবীদের দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি শিকাইয়া প্রেম দালা কইলু কইলা
একবার দেখা দিয়া মিঠাও না জালা মুহাম্মাদিয়া রাসূল আল্লাহ আল্লাহুম্মা সাল্লা দশ তারিখে ঘটলায়া জব ঘটনা কলিজা পাটিয়া যায় গো শুনলে তাহার বর্ণনা আল্লাহুম্মা সবাই জোরে সোরে একটু গভীর মনোযোগান্তরের কান লাগান আমার নবী কামলেওয়ালা যখন হযরতে মা ফাতেমা তু যহরাকে নিলেন ডান পাশে আমার নবী কামলেওয়ালা যখন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে নিলেন নবীর বাম চাদরের দিকে নবী দিয়ে আবার চাদরটাকে জড়ায়া ধরলেন জড়ানোর পরে আমার নবী ডাক দিয়া কয় আলী ও হযরতে আলী ও আলী ও মা ফাতেমা আমার কলিজার টুকরা দুইটা নাতি ইমাম হাসান আর হোসেন কয় আমার নবী বলতে দেরি হযরতে ইমাম হাসান হোসেন আমার নবী কামনে বলার সামনে আইসা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইলা সালাম দে জবান খুলে বললেন না সুবহানাল্লাহ আমার নবীকে যখন আলী রাদিয়াল্লাহু বাম পাশে বসা মা ফাতেমা তু যহরা ডান পাশে বসা আমার নবীকে যখন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু সালাম দেয় সালাম দেওয়ার পরে হাসান হোসেন আমার নবীকে সালাম দিতে দেরি আমার নবী কামলেওয়ালা ডাক দিয়া কয় আদরের নাতিরা রে ও আদরের নাতি গো ইমাম খাতাইনে পাক হোসাইনে পাক আসো 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 আমি নবী কাউলেওয়ালার পাকে পাঞ্জা তনে মিলিত হয় না আমি নবী কাউলেওয়ালার আগালে বায়াতকে মিলন করতে পারতে দিনা আমি নবী কামলেওয়ালার পাকে পাঞ্জা তনকে মিলন করতে হলে আমি নবীর এই চাদরের নিচে হযরতে ইমাম খাতাইন আর হোসাইনকে ঢুকাইতে হবে খুলে বললেন না সুবহানাল্লাহ আমার নবী কামলেওয়ালা যখন হযরতে ইমাম হাসানকে ঢুকাইলেন হযরতে ইমাম হোসেনকে ঢুকাইলেন ঢুকানোর পরে আমার নবী কামলেওয়ালা ইমাম হাসান এবং হোসেনকে চাদরের নিচে ঢুকাইয়া আমার নবী কামলেওয়ালা কয় ও হযরতে আলী মা ফাতেমা মনে রাখবা আমি দয়াল নবী হযরতে আলী সহ তুমি মা ফাতেমা সহ আমার হাসান এবং হোসেন সহ আমার যেই দুইটা নাতি এবং তুমি মেয়ে এবং আমার জামাই হযরতে আলী এই পাঁচজন মিলে কইলো আমি আল্লাহ পাকের পেয়ারা বন্ধুর পাকে বানজাত সকলে জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে এই মাহে মুহররম এই মাহে মুহররমে আহলে বায়াতকে মুহাব্বত করার তৌফিক দিক সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন মন ভাই ফাকেতে পাঞ্জাত নিরাকারে নিরঞ্জন রাখো তোমার মনে তে রঞ্জন আরে পাক পাঞ্জা তনকে তুমি ভালো যদি বাসিয়া পাক পাঞ্জা তনকে যদি ভালো তুমি বাসিয়া রাখো তোমার অন্তরে শরণ পাগল মনরে সময় থাকতে কর নিরঞ্জন মনরে সময় থাকতে কর নিরঞ্জন চিৎকার মেরে বলবেন না সুবহানাল্লাহ আমার নবী কামলেওয়ালা হযরতে ইমাম খাতাইনে পাক এবং হোসাইনে পাককে একলগে করলেন কইরা আমার নবী ডাক দিয়া কয় ও ইমাম খাতাইনে পাক হোসাইনে পাক এরা হচ্ছে আমি নবী কামলেওয়ালার পাকে বাইন যাত যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এই মুহররম মাসের মধ্যে আমি নবী কামলেওয়ালার পাকে বাইন যাতনকে ভালোবাসবে তারাই হবে আমি নবী কামলেওয়ালার জান্নাতের সাথী আর ভগবান করে বলেন সুবহানাল্লাহ
সেই পাক পঞ্জাতনকে আমাদেরকে মোহাব্বত করতে হবে। আমার নবী এবার যখন এই চাদর মোবারকটা সরাইয়া আমার নবী সুন্দরভাবে বসলেন, আমার নবী হঠাৎ করে আবার আমার নবী কামলেওয়ালা তাদেরকে এই চাদরের মধ্যে ঢুকাইলেন। এবার এই সময় উম্মুল মুমিনিন হযরতে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আনহার পরে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির দরবারে আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি এই চাদরের নিচে ঢুকবো? আমার নবী কয়, না ও উম্মে ফাদা, ও ও হযরতে উম্মে সালমা, তোমরা ঢুকবে না, আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরকে একদিক দিয়ে সম্মান দিয়েছেন, আর আমার পাকে পাঞ্জাতন যারা আমার আহলে বায়াত যারা তাদেরকে আল্লাহ পাক আরেকটা সম্মান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সেই পাকে পাঞ্জাতনকে আমরা কেমনে ভালোবাসবো? আমার নবী আবার চাদরটা সরাইয়া হযরতে ইমাম হাসানকে রাখলেন নবীজির বাম পাশে, হুসাইনে পাককে নবীজির ডান রানের রান উরুর উপরে বসাইয়া আমার নবী কামনেওয়ালা সুন্দরভাবে হুসাইনে পাক এবং হাসাইনে পাককে আদর করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হুসাইনে পাককে আদর করতেছেন, হাসাইনে পাককে আদর করে আমার নবী কামনেওয়ালা ইমাম হাসাইনে পাকের কপালের মধ্যে চুমু খায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসাইনে পাকের কপালে চুমু খায়, এবার আমার নবী কামনেওয়ালা ইমাম হুসাইনে পাকের এমন একটা জায়গার মধ্যে চুমু খাইলো, হুসাইনে পাকের গলার মধ্যে চুমু খাইলো। চিৎকার বেড়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী কামনেওয়ালা যখন হুসাইনে পাকের গলার মধ্যে চুমু খাইলেন, মা ফাতেমা আমার নবীর দরবারের মধ্যে হাজির হইয়া ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন হুসাইনে পাকের গলার মধ্যে চুমু খাইলেন, হুসাইনে পাকের আপনি কপালের মধ্যে চুমু খাইলেন? আমার দয়াল কামলেওয়ালা দয়াল নবী যখন এই জায়গার মধ্যে গাদির হওয়ার পরে মা ফাতেমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মদিনার কামলেওয়ালা দয়াল নবী, আপনি আমাকে এই কথার ব্যাখ্যা জানাইয়া দেন, কেন আপনি ইমাম হুসাইনে পাকের গলার মধ্যে চুমু খাইলেন, কেন আপনি হুসাইনে পাকের কপালের মধ্যে চুমু খাইলেন? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, আমি হুসাইনে পাকের কপালের মধ্যে চুমা খাইলাম একটা কারণে, আর হুসাইনে পাকের গলার মধ্যে চুমা খাইলাম একটা কারণে, কারণ একটা, কারণ একটা, আমি চুমা খাওয়ার কারণ হইল একটা, আমার নাতি হুসাইন, হুসাইনকে বিষ প্রয়োগ করে মারা হবে, কিন্তু আমার নাতি হুসাইনকে কারবালার জমিনের মধ্যে নির্মমভাবে ওই এজিদের গোষ্ঠীরা শহীদ করবে, এজিদের গোষ্ঠীরা হুসাইনে পাকের কল্লার মধ্যে শিরের মধ্যে ছুরি চালাইবে। ফাতেমা রে, আমি নবী কামলেওয়ালার দরবারে হযরতে জিব্রাইল আমিন আইসা খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হুসাইনে পাককে কারবালার জমিনে 10 মুহররমের রাতে আপনার হুসাইনে পাককে শহীদ কইরা দেওয়া হবে। আমার নবী কামলেওয়ালা চোখের পানি ধরা দিয়া কান্দে, আর মা ফাতেমাকে বলে, রে মা ফাতেমা, তোমার সন্তান হুসাইনে পাককে আমি মোহাব্বত করি, হুসাইনে পাককেও মোহাব্বত করি, আমার একটা জিনিস কষ্ট লাগে, কি জাননি, একটা জিনিস কষ্ট লাগে। আমার নবী কামলেওয়ালা ডাক দিয়া কয়, ফাতেমা, আমার একটা জিনিস কষ্ট লাগে, আমার আকালে বায়াত ইমাম হুসাইনে পাককে শহীদ করে দিবে এদিদের দলেরা। ফাতেমা রে, আমি মুহাব্বত করে ইমাম হুসাইনকে দিলাম কপালের মধ্যে চুমা, আর হুসাইনে পাককে দিলাম গলার মধ্যে চুমা। আরেকটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কামলেওয়ালা সুন্দরভাবে এবার বর্ণনা করলেন, মা ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে, আমার নবী কামলেওয়ালা সুন্দরভাবে ওই জায়গার মধ্যে বসে বলে, ফাতেমা, তোমার হুসাইনে পাক একটা কারণে শহীদ হবে, 10 মুহররমের দিনটাতে তোমার সন্তান শহীদ হবে কথা সত্য, কিন্তু আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এই হুসাইনে পাকের প্রত্যেকটা ফোঁটা রক্তের কারণে, রক্তের বিনিময়ে আমার প্রত্যেকটা উম্মতকে নাজাতের ফয়সালা করে দিবে। বলেন সুবহানাল্লাহ, আরেকটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সেই হুসাইনে পাক আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে মুহাব্বত করার কথা সুন্দরভাবে ওয়ায়ু তাহকিরুকুম তাতহীরা এমন ভাবে ইঙ্গিত করে দিয়েছেন, পবিত্র করার কথা বলে দিয়েছেন। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা তাদেরকে এমন ভাবে ভালোবাসো, এমন ভাবে ভালোবাসো, যেই ভালোবাসার কারণে তোমাদের অন্তরে মদিনার নবীর প্রেম আসে। সুবহানাল্লাহ, আরো জবান করে বলবেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রাব্বুল আলামিন
আলামিনের প্রেমের মধ্যে যদি পড়ে আহলে বায়াতকে যদি আমরা ভালোবাসি 10 মুহররমে যদি আমরা যদি তাদেরকে স্মরণ করে সুন্দরভাবে তাদের স্মরণে মিলাদ মাহফিল করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিলাদ মাহফিলটাকে কবুল করবে কথা সত্য কবুল করবে কথা সত্য যদি আমাদের মৃত্যু হয়ে যায় ওই মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমাম হুসাইন পাকের সাথে জান্নাতের মধ্যে দিবেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ নির্মমভাবে ইমাম হুসাইন পাককে যারা ওই জায়গার মধ্যে শহীদ করলো ইমাম হুসাইন পাকের কেউ নাই জগতের মধ্যে কেউ নাই 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 ওই কারবালার জমিনের মধ্যে ইমাম হুসাইনকে তারা শহীদ করে দিল এই জন্য আশেক বলে আমার কেউ নাই রে এই বব সংসারে থাকলে কিয়া কান্দে গো সেনে কারবালার ময় ডানে আমার কেউ নাই রে আমার কেউ নাই রে এই বব সংসারে থাকলে কিয়া কান্দে গো সেনে কারবালার ময় ডানে আমার কেউ নাই রে ও আল্লাহ ইয়ো শহীদ জগরেতে হুসাইন কারবালায় আল্লাহ হাসান শহীদ জগরেতে হুসাইন কারবালায় আইরে নিষ্ঠুরে দিদে হুসাইনেরো নিষ্ঠুরে দিদ হুসাইনেরো শিরে তুরি সালায় আমারে কে গো নাই রে কারবালার জমিনে আমার কে গো নাই রে সংসারে থাকলে কিয়া কান্দে গোসেন কারবালার পাথরে আমার কেউ নাই রে আল্লাহ হুসাইন পাককে এমন ভাবে মোহাব্বত করাও আমাদের অন্তরের মধ্যে হুসাইন পাকের মোহাব্বত এমন ভাবে করাও যেন হুসাইন পাকের মোহাব্বতের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাত নসিব করে জোরে বলেন আমিন আরেকটু জবান করে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহুম্মা আমিন তো হাজিরিন আজকে আমাদের উদ্দেশ্য একটা হুসাইন পাককে মোহাব্বত করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আহলে বায়াতকে মোহাব্বত করার তৌফিক দান করুক সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহুম্মা আমিন।